প্রিন্স ভালো আছেন দাদা? হ্যাঁ তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। পুচকু দেখছে ফোন নিয়েছে কিনা, পুচকু দেখছে দেখো ওর লুক আমার দিকেই তো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো তো আছোই সবাই। আর আজকে হলো সানডে, সানডে মানে একটা মানে ছুটির দিন, ছোট থেকেই একটা মাংস খাবো এরকম মাথায় ঘুরতো, বাট এখন স্যার। আর এমনিতে আমাদের বাড়িতে, বাবার বাড়িতে সানডে বা মানডে বলে নয় মাংস হতোই। আর এখন মানে তাও কি বলতো, সানডে মানে জানি আর যাই হোক না কেন মাছ ডিম এসব হবে না, মাংস হবে, মানে একটা মাংস খাবো, কষা কষা মাংসর স্মেল আসা এরকম একটা ব্যাপার হতোই, সেটা এখন অবধি থেকে গেছে। আর আমার এই বাড়িতেও তাই, কোন সানডে হোক আর যাই হোক মাংস হয় আর কি। বাট তবু আজ সানডে, আর আজকে হচ্ছে কি আমাদের ননদ নন্দায় আসছে, মাংস তো অবশ্যই হবে বাড়িতে, তাই একটা সেই কষা কষা মাখামাখো ব্যাপার মনের মধ্যে ফুটছে। যাই হোক তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন ঘড়িতে কটা বাজছে জানি না, ফোন ওইদিকে আছে, কটা বাজছে গো? 9টা বাজছে। এখন মা করছে ওইদিকে চা, আমরা চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি তোমাদের দাদা ভাই যাবে বাজারে, আমি টুক ততক্ষণে ঘর দুয়ার গুছিয়ে নেবো, ওরা চলে আসবে খুব তাড়াতাড়ি, সেই জন্য হচ্ছে কি, আর যদিও আজকে আসবে, আজকে ব্যাক করে যাবে, থাকবে না, কিন্তু তবুও আসছে তো, বেশ ভালো লাগে কেউ আসলে বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো। ওরা হচ্ছে কি যে ট্রেনটায় আসার কথা ছিল সেই ট্রেনটায় আসবে না আর কি, বুঝেছ তো, পরের ট্রেনটায় আসছে। তো ভেবেছিলাম ডালপুরি এসব এসব আনাবো, তো ওরা যখন আসছে না তখন মাকে বললাম তাড়াহুড়ো করে একটু চাউমিন করে না এখন, আর দুপুরে তো বিরিয়ানি হবে আমাদের। হ্যাঁ বিরিয়ানি খেয়ে আরো ফুলে যাবো। ও মা, এই জানলাটা খোলো না, না রান্নাঘরের জানলাটা সকালে উঠেই খুলে দেবে, দাঁড়াও দেখছি দাঁড়াও। মা সরো দেখি, মা এই যে এখানে বানাচ্ছে চাউমিন, এখানে ভিনিগার নিয়ে নিয়েছে, সয়া সস নিয়ে নিয়েছে, চিলি সস নিয়ে নিয়েছে, আরও কী কী বাদাম আরও কী কী দিয়ে মা বানাবে, বানানোর পর তারপর দেখাচ্ছি। আমার একদম তোমার পুরো ওইদিকে তো মা করছে রান্না বান্নাটা, আর আমার হচ্ছে কি তোমাদের দাদাভাই বাজারে গেছে, ততক্ষণে বিছানা ঘর দুয়ার ডাইনিং সব গোছানো কমপ্লিট। মানে আমার কি বলতো, সকালবেলায় উঠে ফার্নিচার ঝাড়ের আগে আমি কি করি, বালিশগুলো হয় না যেমন চাদর উলুচুলু হয়ে থাকে শুলে এদিক ওদিক হয়ে যায়, সোফার বালিশ টালিশ এদিক ওদিক হয়ে যায়, চিরুনিটা এদিক ওদিক হয়ে যায়, মানে প্রত্যেকটা জিনিস মানে টিপটপভাবে গোছানো চাই আমার, মানে একটু এদিক ওদিক হওয়া যাবে না, ওইটা ফার্স্টে গোছিয়ে নিই তারপরে ফার্নিচার ঝাড়ি, তো ওই গোছানোটা আমার কমপ্লিট। এবার হচ্ছে কি তোমাদের দাদাভাই বাজার থেকে আসবে, তারপরে একসাথে ব্রেকফাস্ট করবো, করে তারপরে ফার্নিচার ঝেড়ে ঘর ঝাড় দেবো। আজকে আর মুছবো না, কাল যেহেতু মুছেছি, মানে এখন কি বলতো বাচ্চা হওয়ার পর একদিন পর পর মুছি আর কি, রোজ রোজ মুছি না, বা ছোটো বাচ্চাকে সামলানো যায় তার মধ্যে পুচকুকে খাওয়ানো দাওয়ানো ওইগুলো তো আছেই। আর আমার ননদ আর নন্দায় আসার আগে আমি ছট করে স্নানটা সেরে নেবো, বুঝেছ, তাই জন্য তাড়াতাড়ি কাজ সারছি, খুব খিদে পেয়েছো, আসলেই জাস্ট খাবো আর কি। মোটামুটি কমপ্লিট, মনেও শান্তি সব শান্তি, মন শান্তি তো সব শান্তি, একটু বেশি জ্ঞান দিই না আমি। এদিকে বিরিয়ানির জন্য তো মায়ের আলু কাটা রেডি হয়ে গেছে, আর নিমকি কি কেনেছে এটা বিরিয়ানির মশলা, মানে এমনি তো মশলা সবই আছে, সাদা তেল ছিল না, ঘি, চাল, বিরিয়ানি, ওই বিরিয়ানি ওই চালটা ছিল যে ওটা আছে, ওটা থাক, মাংস এটা কি মিষ্টি কি গো, এটা খেজুর, ও দেখি কি খেজুর, খোলো না বার করো, ভাও দামি খেজুর, এগুলো পুচকু খেতে পারবে? কেন খেতে পারবে, আরো বানাবে, আরো ভালো, ও আচ্ছা আচ্ছা, মুখে দিলে বলে যাবে, কলা এনেছে, চিনি, কলা, শসা সবই এনেছে, সবই এনেছে। এখানে হয়ে গেছে মায়ের চাউমিনও, এখানে আছে মিষ্টি, তাই তো মিষ্টি আছে, তো মিষ্টি, আর এখানে গিলছে বৃষ্টি, মিষ্টি গিলছে, আমারটা অল্প করে দেবা, আমার ছিটিয়ে দাও তোমার মতন, মানে অল্প অল্প অল্প, ব্যাস 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 ব্যাস, চলো খেয়ে নিই ঝটপট, খেজুর খাওয়াচ্ছে ঈশাখানি আরুষকে, বৃষ্টি ভালো লাগছে, হ্যাঁ কি না বলো দাও, বলো আমার হিরি লাগছে, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বলো
এবার আমি স্নান করব বলে আমার পিপিরা আসবে, আসার পরে মা স্নান করবে, স্নান করবে। দেখো ক্যামেরা ওদিকে ও শুয়ে আছে, ক্যামেরাও ভালোই বোঝে, ও বাইরে দেখছে এখন। এবার ক্যামেরা দেখছে, বলে দাও বলে দাও। এটা হলো ম্যামরা লেভেল লাগছে কিন্তু। কথা বলবি না আন্টির সঙ্গে, কথা বলবি না? কি আছে? আচ্ছা গেটটা লাগিয়ে দি। পুচকু এখন ওর প্রিন্স কে দেখতে ব্যস্ত। খুলে দাও বাবু, খুলে দাও তো। হ্যাঁ এই তো, গুড বাই, খুলে রাখো। হ্যাঁ রোদ হাওয়া দুটোই বেরোবে। প্রিন্স অনেক রোগা হয়ে গেছে গো। না না লম্বা হয়েছে। কি গো এটা? লম্বা হয়েছে, পাতলা হয়ে গেছে। এটা কি? এটা কে? ওটা দাদা? ওটা কে দাদা? ওটা কে? ওকে বলছে কি আমরা এসেছি। প্রিন্স এর কোথাও যাওয়া হয় না। থাক থাক, কিছু হবে না। ও চুলটা পেছনে রাখো, ওই জন্য খোপা করে রাখি সব সময়। কে গো? পিপি এসছে। পিপি বাবা এখানে মিষ্টি ফল কত কিছু নিয়ে এসেছে। এখানে কি? এটা পেয়ারা আছে, এটা কি আছে? এখানে রয়েছে লেবু, আপেল, এতে পেয়ারা, এতে মিষ্টি। আর এখানে মোম হচ্ছে কি সাজাচ্ছে বিরিয়ানি। মা মাংসটা কয়েকটু খুলে দেখাও। এই যে মাংস আছে, সাজাচ্ছে বিরিয়ানি, আলু সাজিয়ে নাও। কত মিষ্টি হয়ে গেল, এগুলো সব ননদরা এনেছে। আর এটা তো আমরা বিরিয়ানির সাথে এনেছি। এইটা হচ্ছে কি ফার্স্টে বেড়ে দিয়েছি। এখানে বিরিয়ানি রয়েছে, স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে। আমাদের নিচে গাট কাকুকে ও যাবে এখন দিতে, মানে গাট কাকু নয় দাদু, ওটা আর কি। আমার দাদির মতন লাগে ওনাকে, আর একটু বয়স্ক, মায়া লাগে আমাকে তো, তাই ওনাকে আমি দিয়ে বলেছি দেবো আর কি। তাই ও যাচ্ছে, তো চলো পুচকুকে দাও। যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, চলো এখন গাটকে খাবার দিতে যাবো। তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে, তোমরাও দেখো, তোমাদেরও মায়া লাগবে ওনাকে দেখে। আমি লাগাবো, তোমার আছে, তোমার বাড়িতে আছে। পুচকু দেখো, দেখো সোনায় দেখো, গুলু 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 গুলু, যাও তুমি দিয়েছো। ওই যে মানে বসে আছে, এই যে দিয়ে দিলাম। বড় বেটাকে আগে দিয়ে দিলাম, ও বাচ্চা, বড় বেটা, বাচ্চা বেটা, ওকে ওকে আগে দিয়ে দিলাম। আরো তাকাচ্ছে, একটু ওর মুখে দিয়ে দিও, ভাত চিপে একটা দিয়ে দাও, সাদা ভাত একটু চিপে দিয়ে দাও। একটু নি না পিপি কাজ দিয়ে, আরস আরস এই না একটু দাও, পিয়া কতটা দিচ্ছে। এখন রাজুদেরকে খেতে দিয়েছি, মানে নন্দয়া ননদকে। হ্যাঁ প্রিন্স এখানে আছে, এই যে এখানে বিরিয়ানি আছে, স্যালাড আছে, মিষ্টি আছে। তুমি আমার ভিডিও দেখছো? ও করবে ভিডিও, তাই বলছে। আমরা বসে গল্প করছি, প্রিয়া, প্রিন্স, আমি, পুচকু, অনেক হাসি দেখাচ্ছি, হাসিকে হাসি দেখাচ্ছে। হাসো তো, এই বলো, এই আরস আরস, এই বলো,
করো 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 তো আরেস করো চুমু দাও দেখি চুমু দাও ও এখন ফোনের আওয়াজ হচ্ছে তাই দেখছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফল এনেছে পেয়ারা মাখা আপেল লেবু দেখো আরো এক এক আপেল খাচ্ছে দাঁত দিয়ে দাঁত বেরিয়েছে তো আরো সে পায়েস খেতে হবে তো আরো সবার সঙ্গে আছে ও খেলা কি এখন বাইরে বাইরে কি আছে লাইট জ্বলছে বাইরের দিকে তাকাবে এখন নিচে এখন উপর থেকে নিচে ও তাকাতে খুব ভালোবাসে সব এখানে হ্যালো করে দাও তো হ্যালো করে দাও হ্যালো করে দাও ও হ্যালো করে দাও রাজু এখানে আছে এখানে চা চা ওখানে আনছে মা এখানে হচ্ছে কি ওরা তো বেরিয়ে যাচ্ছে থাকলো না কি করবো সাধারণ ছেলে সাদা খাবার ডিম সেদ্ধ বিস্কিট কি বলে নিমকি আর এখানে পুচকুড়েছে মা চা ও তো চা হয়ে গেছে তো ফাইনালি ওরা আর থাকলো না এতবার বলার পরও থাকতে চাই এখানে আমাদের কাজ আছে বাড়িতে জিয়ারঞ্জে ওরা নামবে তার যাওয়ার জন্য পুরো প্রস্তুতি রেডি ওরা তো চলে গেছে ওরা চলে যাওয়ার পর একটু নর্মালি শুয়েছিলাম ভাল লাগছিল না শরীরটা একটু খারাপ হচ্ছিল তারপরে এখন বসে পড়েছি চা নিয়ে বিস্কিট ডুবি অলরেডি দিয়েছি কামড়ে দিয়ে ফেলছি আমি চাটাকে মনটা ঠিক করি মুড ঠিক করি নিমকি সঙ্গে আমিও আছি কিন্তু আমিও বসেছি ভালো হয়েছে চা এই দুটো চা ভালো হয় এটা ইয়ে না ওই জন্য ডিফারেন্সটা ওই জন্য বন্ধ করে দাও সে আমাদের যে দুধ দেয় যে ঘোষ তা দুধ একদম পছন্দ না খেতে ভালো হয় না জল মেশানো পুরো বললে দুদিন পর দুদিন ঠিক দেবে আবার যেই গা সেই তাই না চলো তাহলে আমরা খাই আশা করছি তাই তোমরা ইভিনিং টাইমে সব মোটামুটি চা সবাই খাও আর কি তোমরা এনজয় করো আমরা এনজয় করি পুচকু কি কি সে শিখেছে কি বলবো রাবুর কোলে বসে এরকম করছে করো দেখি দেখো আরস 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 এখন লজ্জা করছে যাই হোক রাবুর সাথে বসে টিভি দেখছে ডিনারটা এক্ষুনি সেরে নেব আর কি বলে আশা করছি আজকের ব্লগটা তো তোমাদের ভালো লাগছে এনজয় করছো লেগেছে আর এখন মা তো রুটি করছে রুটি আমি বললাম আজকে করবো কিন্তু এত বেশি আজকে এই এই বলো না আমি আজকে কতটা কোরআন পড়েছি আজকে অনেক বেশি পড়েছি কম্পারেটিভলি আগে অন্য দিনের তুলনায় সবচেয়ে বেশি পড়েছি খুব ফ্লুয়েন্টলি পড়েছি সিরিয়াস আর পুচকু যেদিন ডেলিভারি হতে যায় সেদিনকে এতটা বেশি পড়েছিলাম আর আজকে পড়লাম মানে পড়তে স্পিড চলে এসছে তো পড়তে বেশি ভালো লাগছে আর কি তো যাই হোক চলো এনকারেজ করো যাতে আরো ভালো করে পড়তে পারি আরে আল্লাহ চাইলে আমি অবশ্যই পারবো আল্লাহর ছাড়া আল্লাহর উপরে কি কেউ নেই তো যাই হোক তো এখন সোজা ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে মা কে আসলো ও পাপা আসলো তো চলো ডিনারে দেখা হচ্ছে ও দেখো নান এসছে আরো নান 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 কে নান নান দেখো টুকি টুকি খেলবে এখন চলো তোমরা দেখো তো তোমাদের সাথে সোজা একদম চলে এসেছি ডিনারে তো আজকে ডিনারে দেখো নিয়ে নিয়েছি একটু বিরিয়ানি দুটো রুটি বেগুন ভাজা আর সাদা মিষ্টি আর আমার ফেভারিট পান্তুয়া মানে আজকে আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার সেই লাগে সেই লেভেলের লাগে তুমি খোসাগুলো আমায় দিয়ে দিও ফেলে দিও না
তোমাদের দাদা ভাই বেগুনের খোসা খায় না, আমি আবার খোসা সমেত খেয়ে নি, আর ভালো লাগে ভাজার রান্নাও তাই। তো চলো বেগুনের খোসা বেগুনটি তুলে খেয়ে নি, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। টাটা।